গাড়ি কিনে মা বাবাকে গিফট করায় যেন কাল হয়ে দাঁড়ালো রাফসান্দা ছোট ভাইয়ের। গাড়ি কিনে মা বাবাকে গিফট করার পরে আমরা জানতে পারলাম তার মা বাবা নাকি ঋণ খেলাফি, ব্যাংক থেকে নিয়েছিল 2 কোটি টাকা লোন এবং সেইটা সুদ সমেত এখন দাঁড়িয়েছে 3 কোটি প্লাস। তারপরে আবার দেখতে পাচ্ছি রাফসানের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু তৈরি করা হচ্ছে কুমিল্লার কোনো একটি গোডাউনে, যেটা একদম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে গরিব ও দুস্থ মহিলারা। কুমিল্লার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জনাব ফারহানা নাসরিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব আরিফ উদ্দিন প্রিয়। এছাড়াও সার্বিক সহযোগিতা করেছেন জনাব ইকবাল আহমদ। যদিও এই সব কিছু নিয়ে রাফসান্দা ছোট ভাই এখন পর্যন্ত কোনো কিছু বলেনি, তবে তার বক্তব্য শোনার আশায় অপেক্ষা করছি আমি, কারণ সে আমার খুব পছন্দের একজন ব্লগার। হোপ ফর দ্য বেস্ট, আই থিঙ্ক ভালো কিছু হবে। সো ভিউয়ার্স, আপনাদের কী মনে হয় এবং কে কে ব্লু ড্রিঙ্কটা ট্রাই করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না।